তো যারা কোরআনের সাথে দুশমনি করবে ওলামা একরামের সাথে দুশমনি করবে যারা মসজিদ মাদ্রাসার সাথে দুশমনি করবে যারা ইমাম মুয়াজ্জিনদের সাথে দুশমনি করবে শুনে রাখো কোরআনের সাথে দুশমনি করলে আবু জেহেলের মুখে যেমন মানুষ প্রস্রাব করে দেয় তোমাদের মুখেও মানুষ প্রস্রাব পায়খানা করে দিবে বুঝে থাকলে আঙ্গেলে দিয়া দিলাম আওয়াজ তুলে বলেন ঠিক কিনা সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা রে আমার আবু জেহেল এইবার তার সন্তানের অভিযোগ শোনার পরে দুই এক কদম করতে করতে বাইরে গেছে যাবার পরে দেখে সত্য মোহাম্মদ কোরআন পড়তেছে তার ছেলে ইকরামা পিছন থেকে দাঁড়ায় থেকে শুনতেছে বলেন সুবহানাল্লাহ এবার আবু জেহেল যায় নিজের সন্তানের হাত ধরছে এরকম করে হাত ধরে বলতেছে বাবা ইকরামা তুমি এখানে কেন তুমি কি জানো না আমি গত রাত্রে নিষেধ করে দিছি মুহাম্মাদের কোরআন শোনা যাবে না এটা আমার দেওয়া আইন এখন তুমি আমার সন্তান হয়ে যদি আমার আইন না মানো তাহলে এই এলাকার মধ্যে সমাজের মধ্যে দেশের মধ্যে আমার আমিরত্ব থাকবে না এদেশের কোরআন বিদ্বেষী যারা আছে এরা জানে কোরআন যদি কোনোদিন পার্লামেন্টে আসে কোরআন যদি মুসলমানদের সংবিধান হয় তাহলে আমরা কানাডায় বেগুন পাড়া বানাইতে পারবো না অস্ট্রেলিয়ায় বাড়ি বানাইতে পারবো না আমেরিকায় বাড়ি বানাইতে পারবো না যুক্তরাজ্যে আমাদের ছেলেরা লেখাপড়া করতে যেতে পারবে না আমরা দেশে কোটি কোটি টাকার কালো টাকা সাদা করতে পারবো না এই জন্য এরা জানা সত্ত্বেও কোরআন যেন সংবিধান না হয় এই জন্য জানার পরেও এরা আবু জেহেলের মতো এরা আমাদের সহ্য করতে পারে না তখনই আপনি কোরআনের কথা বলবেন একটা তোকমা লাগায় দেয় ও মা এরা তো জঙ্গি কথা কন না কেন কোরআনের কথা কলি কয় জঙ্গি কয় হলো মৌলবাদী আছে না নাই হ্যাঁ মলি মানুষেরা কি বুঝে রে আছে না এক ধরনের কয়টা কয় আন্দার তোমরা কি বুঝো তোমরা তো স্বাধীনতার পর থেকে বিজ্ঞান পড়তেছো কয়জন বৈজ্ঞানিক হইছো তোমরা তো সায়েন্স পড়তেছো স্বাধীনতার পর থেকে কয়জন তোমরা বড় পারমাণবিক বিজ্ঞানী তৈরি হইছো আর আমরা কোরআন হাদিস পড়িয়া এতটুকু গর্বের সাথে বলতে পারি লাল সবুজের পতাকা যদি বিশ্ব চ্যাম্পিয়ন হয় কে উচ্চারণ করে থাকে আমাদের কমই অঙ্গনের সন্তানেরা করেছে আওয়াজ তুলে চিল্লাই বলতে হবে ঠিক কিনা তোমরা তো কোটি কোটি টাকা ক্রিকেটে খরচ করো ফুটবলে খরচ করো কই তোমাদের যাদের পিছনে তোমরা রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করো তারা তো বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারো নাই আর যাদেরকে তোমরা না শিখাও ফকিরা বিদ্যা বলো আদায় করে খাবি এটা থেকে নানান জঙ্গি মৌলবাদী কত কিছু করে ক্রিটিসাইজ করো যাদের পিছনে দুই টাকারও বাজেট সংসদে হয় না এই সমস্ত বাচ্চারাই যারা নাকি আমাদের সাহায্য সহযোগিতায় এলাকাবাসীর সাহায্য সহযোগিতায় দানের টাকা চাঁদের টাকা মৌসুমি ধান আলু গম এইগুলার টাকা খায় যে সমস্ত বাচ্চারা পড়লো এরাই বাংলাদেশের লাল সবুজের পতাকা উঁচু করে দেশে ফিরছে আওয়াজ তুলে চিল্লায় বলতে হবে ঠিক কিনা তোমরা যাদেরকে কোটি কোটি রাষ্ট্রের টাকা খরচ করে কোটি কোটি টাকা খরচ করে তোমরা যাদেরকে মানুষ করো তারা হিরোইন ফিকর হয় তারা ইয়া বখর হয় কিন্তু যাদেরকে তোমরা মৌলবাদী আর জঙ্গিবাদী বলে গাল পারো তোমরা কয়জন দেখাইতে পারবা এদেশের কোন তলবে এলেম ইয়া বখর হইছে সিগারেট খেলে ইমামতি থাকবে এ কথা মানে ইয়াবা তো দূরের কথা যদি আজিজ বিড়ি খায় আপনাদের এলাকায় কি বিড়ি চলে আজিজ চলে হ্যাঁ এই আজিজ বিড়ি যদি কোনো মুয়াজ্জিন খায় তার আজান দিলে নামাজ পড়বেন আপনারা কথা কন না আমাদের রক্ত হলো খাঁটি রক্ত এই রক্তের ভিতরে সিগারেট নাই এ রক্তের ভিতরে গাঞ্জা নাই এ রক্তের ভিতরে ডাল নাই এ রক্তের ভিতরে ইয়া বাবা নাই সুতরাং আমরা এদেশের শ্রেষ্ঠ সন্তান আওয়াজ তুলে বলতে হবে ঠিক কিরা ওলামা একরাম এদেশের শ্রেষ্ঠ সন্তান আর তোমরা হলো স্বাধীনতার পক্ষের সাইনবোর্ড টাঙ্গায়া এদেশটাকে দলীয় করে দেওয়ার জন্য তোমরা বকবারি শুরু করে দিছো আওয়াজ তুলে বলতে হবে ঠিক কিরা তোমরা হলো চোর তোমরা বাদদার তোমরা জুয়ারু তোমরা বাদারু তোমরা আমাদেরকে মৌলবাদী বলো তোমাদের জিপ দিয়া ফেলা দরকার আওয়াজ তুলে বলেন ঠিক কিনা সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা রে আমার কলিদার টুকরা বন সন্তান ইকরামাকে নিয়ে আঙা এইবার ডাক দেখায় বাবা তুই মোহাম্মদের কোরআন শোনার জন্য গেছিস কে বাবা
এবার ডাক দিয়া ছেলে ডাক দিয়া কয় বাবা আমি মুহাম্মাদের কোরআন ইচ্ছা করে শোনার জন্য যাই নাই এই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম হঠাৎ করে দেখি মুহাম্মাদ গুনগুন আওয়াজে কি জানি তেলাওয়াত করে আর এই গুনগুন আওয়াজের তেলাওয়াতের আওয়াজটা যখন আমার কানে আসছে আমার দেলের ভিতরে কেমন জানি প্রশান্তি পাইছি বাবা জীবনে কত ঠাকুর নিয়ে এসে আমাদের বাড়িতে পূজা করছাও এরকম সুন্দর করে মন্ত্র পড়ার ঠাকুর আমাদের বাড়িতে জীবনে আসে না কোরআনের মধ্যে মজা আছে না নাই এ কথা বলেন কোরআন তেলাওয়াতের মধ্যে মজা আছে না নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাত ঈমানা যখন বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ঈমানকে বাড়ায় দিবে আল্লাহ তাআলা তার ঈমানকে বৃদ্ধি করে দেয় এই ঘটনা বলেন কার আমরা সাধারণ মানুষ যদি তেলাওয়াত করলে এত মজা লাগে যার পরে আল্লাহ কোরআন নাজিল করছেন বলেন তো দেখি তার কণ্ঠে যদি তেলাওয়াত শোনা যায় তাহলে আরো কত মজা লাগে ইকরামা ডাক দেয়া বলে আব্বু জীবনে কত মন্ত্র আমাদের বাড়িতে পড়লো আব্বু জীবনে এত সুন্দর লাগে নাই এত ভালো লাগে নাই অন্তরে প্রশান্তি পাই নাই কিন্তু মুহাম্মদ কি জানি মন্ত্র গুনগুন আওয়াজে করে বললো ঠিক মতো ইচ্ছা করেও শুনি নাই ইচ্ছার বিরুদ্ধে অনিচ্ছা সত্ত্বে আমার কানে আসে লাগলো আর এই আওয়াজটা আমার কানে আসার পরে আমি মনে হলো আমার অন্তরটা শীতল হয়ে গেল অনেক ভালো লাগলো বাবা এই কারণে মুহাম্মাদের কোরআন শোনার জন্য এখানে দাঁড়িয়ে আছি বাবা আবু জেহেল ডাক দিয়া বলে বাবা তোর হাতে দড়ি পায়ে পড়ি খবরদার খবরদার মুহাম্মাদের কোরআন তুই আর শুনতে যাবি না এবার ইকরামা ডাক দিয়া বলে বাবা তুমি 110টা তুমি আমাকে আদেশ করো মানতে রাজি আছি কিন্তু মুহাম্মাদের কোরআনের প্রেম আমার কলিজার মধ্যে এমন ভাবে ঢুকছে বাবা মুহাম্মাদের কোরআন শোনা থেকে বিরত থাকার আদেশ দিও না তোমার সব কিছু আমি মানতে পারি কিন্তু মুহাম্মাদের কোরআন শোনার এই দাবি তুমি নিষেধ করলে মানতে পারি না হে মুসলমান ইমানদার এই জন্য সিনার ভিতরে যদি আপনার 30 পারা কোরআন থাকে রে ভাই জীবনে কোনোদিন সিনার মধ্যে কোরআন থাকলে আপনি খারাপ হবেন না কুপথে যাবেন না অন্ধকার পথে যাবেন না কোরআন না থাকার কারণে আপনার সন্তান ইয়াবাখোর হয় কোরআন না থাকার কারণে আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠায় আর যদি আপনার সন্তানকে দ্বীনী শিক্ষায় শিক্ষিত করেন আপনার সন্তানের কলিজার মধ্যে যদি কোরআন থাকে আপনার সন্তানকে যদি আলেম বানান যদিও তো দুনিয়াবি হাইসোদে হয়তো স্বল্প মূল্যের বেতন পাবে অল্প বেতনে অনেক কষ্ট করে তার দুনিয়ার জিন্দেগি বছর করা লাগবে আমি বলি না না ইমাম সাহেবরা অল্প বেতনে চাকরি করার পরেও যেইভাবে রাজকীয় চলে একজন 50,000 টাকা বেতন পাওয়ার পরে ওইভাবে রাজকীয় ভাবে চলতে পারে না